সুলতান সুলেমানের সাম্রাজ্যে ঘুরতে গেলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। ঈদ পালনের ফাঁকে রাজপ্রাসাদেও ঢুঁ মেরেছেন, ভালো মুহূর্ত কাটাচ্ছেন এই অভিনেত্রী। এমনই কয়েকটি ছবি ফেসবুক পেজে পোস্ট করেছেন তিনি। সেই সব ছবি দেখে উচ্ছ্বাসিত তাসনিয়া ফারিনের ভক্তরা। উসমানীয় সাম্রাজ্যের দশম সুলতান ছিলেন সুলতান সুলেমান। শুধু তাই নয়, এই সাম্রাজ্যের সুলতানদের মধ্যে প্রভাবশালী সুলতান ছিলেন তিনি। তাকে নিয়ে নির্মিত হয়েছে টেলিভিশন সিরিজও। সুলতান সুলেমানের বাবা সুলতান সেলিম খান মারা গেছেন 1520 সালের 30 সেপ্টেম্বর। তুরস্কে এখনও অক্ষত আছে এ রাজপ্রাসাদ। প্রতি বছর অসংখ্য ভ্রমণ পিপাসু সেখানে ঘুরতে যান। তুরস্কের সিরিজ সুলতান সুলেমান বাংলাদেশের দীপ্ত টেলিভিশনে ডাবিং করে প্রচারের পর এদেশেও সিরিজটি বেশ জনপ্রিয়তা পায়। প্রাসাদ ষড়যন্ত্র আর সুলতানকে ঘিরে চলমান রাজনীতি দেখানো হয় সিরিজটিতে। ইস্তাম্বুলে অবস্থিত সেই সুলতান সুলেমানের টপকাপি প্রাসাদে ঘুরে বেরিয়েছেন তাসনিয়া ফারিন। প্রাসাদের বিভিন্ন জায়গা থেকে হলুদ রঙের গাউন পরে স্থিরচিত্র তুলেছেন অভিনেত্রী। সেই ছবিগুলোই সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন ফারিন। সেখানে বেশ উৎফুল্ল মেজাজে দেখা যায় তাকে। শুধু তুরস্কই নয়, কিছুদিন আগেই এশিয়ার দেশ ইরানেও ঘুরেছেন ফারিন। সেখানকার পর্যটন নির্ভর সুন্দর সব জায়গা ঘুরে বেরিয়েছেন এবং ফ্রেমবন্দি হয়েছেন তিনি। এদিকে এবারের ঈদ উল ফিতরে অভিনেত্রী ফারিনের গায়িকা হিসেবে অভিষেক ঘটেছে। ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে তিনি রঙে রঙে রঙিন হব শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানটি ফারিন গেয়েছেন তাহসানের সঙ্গে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।